थाना में जबरदस्त ये प्रोटेस्ट शुरू हो चुका है। जो बैरिकेड बनाया गया था, बैरिकेड को पूरी तरीके से यहाँ पर बीजेपी तोड़ने की तैयारी कर रही है। जो मेन বাধা দেবে পুলিশ নিজের কাজ করছে না বলে আজকে সুপ্রিম কোর্টে দেখা হলো যে এরা সবকিছু প্রমাণ লোপট করে দিয়েছে, তাই জন্য আজকে অন্যদের ধরা যাচ্ছে না। একজন সঞ্জয় রায়ের জন্য সম্ভব এই পুরো ক্রাইমটা করার, তাই জন্য আমরা আজকে এসেছি এবং আমরা যারা রাস্তায় নামছি তাদেরই থামানোর চেষ্টা করছে পুলিশ। তাই জন্য এই পুলিশের আগেন্সটে আমরা আজকে থানা ঘেরাও, এটা পুরো রাজ্য জুড়ে চলছে এবং আমরা ভক্তিনগর থানা আসছি। আজকে এরা আমাদেরই থামাবে, পুলিশের এক কাজ বিরোধীদের থামাও। এই পুলিশকে কাজ করতে দিতে যাচ্ছে না বলে, সরকার কাজ করতে দিচ্ছে না বলেই তো আজকে এই পুলিশ এইভাবে, নালে পুলিশ তো কাজ করতে চায়। পুলিশকে যদি কাজ করতে দেওয়া হয় পুলিশ কাজ করতে পারবে, কিন্তু কাজ করতে এটাকে একদম টোটালি এটাকে বাই অ্যান্ড ফর অ্যান্ড মানে টু টিএমসি, এরা একদম টিএমসি লেভেলে চলে গেছে, টিএমসি ক্যাডার হিসেবে কাজ করছে, টিএমসির কোনো অস্তিত্ব নেই। মানুষ আজকে দেখবেন আমরা অ্যাজ আ পার্টি আমরা এসেছি, কিন্তু আজকে দেখবেন আমজনতা, যেই আমজনতা এদের ভোট দিয়েছিল কিছুদিন আগে, তারাও আজকে রাস্তায় নেমেছে। কেন? বুঝে গেছে এরা হলো মা বোনদের বিরোধী, এরা মা বোনদের ভালো চায় না, এরা মা মাটি মানুষের কথা বলে, মাদের ধর্ষণ করে, মাটি মাটি বেচে বুঝে এরা কি করেছে জানে, আর মানুষদের সঙ্গে তো এরা একদমই না। আমরা তো ডেপুটেশনও দেবো এবং এটাই এই কর্মসূচির পর আমরা ডেপুটেশন দেবো যে যত থানায় এই থানায় যতগুলো মহিলাদের অ্যাগেনস্টে ক্রাইম হয়েছে সেগুলো এক্সপার্টাইডাইট হোক এবং পুলিশ যেন রাত্রিবেলায় সুরক্ষা দিতে পারে মহিলাদের। এখন বলা হচ্ছে মহিলাদের কাজ করতে না রাত্রিবেলায়, কেন ভাই? কেন মহিলারা রাজ যত পুরুষদের ততই মহিলাদের, মহিলাদের ইকুয়াল অধিকার আছে কাজ করার। এবং আমরা চাই ওই মধ্যযুগীয় চিন্তা ধারা ছেড়ে আজকের বাস্তব সমেত ভাবে কাজ করতে দেওয়া, মহিলাদের সম্মান দেওয়ানো। আগে এই টিএমসির লোকদের ক্যাডারদের শিখতে হবে কিভাবে মহিলাদের সম্মান করা। এই জন্য আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক এবং নিরপেক্ষভাবে কাজ করলেই এরা দেখবেন দোষীদের ধরতে পারে। Oh!
थाना में जबरदस्ती प्रोटेस्ट शुरू हो चुका है, जो बैरिकेड बनाया गया था, बैरिकेड को पूरी तरीके से यहां पर बीजेपी तोड़ने की तैयारी कर रही है। जो मेन तैयारी कर रही है, जो मेन